আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চাকরি প্রত্যাশী ডিপ্লোমা কৃষিবিদ ভাই বোনেরা, স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেলের উপসহকারী কৃষি কর্মকর্তা প্রিলিমিনারি প্রস্তুতি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ বাবুল রেজা বাবু, সাবেক সহকারী শিক্ষক কৃষি, উপসহকারী কৃষি কর্মকর্তা, বিপিএচসি প্রথম ব্যাচ। আজকের ভিডিওতে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর কৃষি শিক্ষা প্রথম পত্র থেকে বাছাইকৃত গুরুত্বপূর্ণ চল্লিশটি MCQ নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ডেসক্রিপশন বক্সে টেক্সট আকারে প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। এক, গাছের গোড়ায় লতাপাতা দিয়ে ঢেকে দেওয়ার পদ্ধতিকে কি বলে? উত্তর খ, মালসিং। প্রশ্ন দুই, মালসিংয়ের উদ্দেশ্য নয় কোনটি? উত্তর, পোকামাকড়ের হাত থেকে ফসলকে রক্ষা করার জন্য। প্রশ্ন তিন, মাটির বিভিন্ন প্রকার পুষ্টি উপাদানের সহজলভ্যতা কৃষির উপর নির্ভর করে? উত্তর ক, মাটির উর্বরতার উপর। প্রশ্ন চার, অম্লমান অনুসারে মাটিকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর, তিন ভাগে। প্রশ্ন পাঁচ, মাটির আর্দ্রতা সংরক্ষণের কৃত্রিম পদ্ধতিকে কি বলে? উত্তর গ, মালচিং। প্রশ্ন ছয়, যদি কোনো মাটিতে প্রায় 50% বালি এবং 50% পলি ও কর্দম কণা থাকে তবে তাকে কি মাটি বলে? উত্তর খ, দোআঁশ মাটি। প্রশ্ন সাত, কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? উত্তর খ, এঁটেল মাটি। প্রশ্ন আট, সেচের পানির কার্যকারিতা বৃদ্ধি করা যায়? খ, সময় মতো সেচ দিয়ে। প্রশ্ন নয়, জৈব পদার্থের পচনের ফলে কোন গ্যাস উৎপন্ন হয়? উত্তর খ, কার্বন ডাইঅক্সাইড, CO2। প্রশ্ন দশ, কোন অ্যাসিড বিয়োজিত হয়ে বাইকার্বনেট ও হাইড্রোজেন আয়ন সৃষ্টি হয়? উত্তর, কার্বনিক অ্যাসিড। প্রশ্ন এগারো, pH স্কেলের মান কত? ক, 0 থেকে 14 পর্যন্ত। প্রশ্ন বারো, টাইকোডার্মা কি? উত্তর খ, উপকারী ছত্রাক। প্রশ্ন ১৩, এঁটেল মাটিকে দোআঁশ মাটিতে পরিণত করতে বালু পলি ও কর্দম কণার অনুপাত কত? উত্তর ক, 2:1:1। প্রশ্ন ১৪, উদ্ভিদের মোট পুষ্টি উপাদান কয়টি? উত্তর খ, 17টি। প্রশ্ন ১৫, মাটির লবণাক্ততা দূরকরণে কোনটি দিতে হবে? উত্তর খ, সেচ দিতে হবে। প্রশ্ন ১৬, জমির আন্তঃপরিচর্যার সুফল নয় কোনটি? উত্তর গ, উৎপাদন ক্ষমতা হ্রাস করা। প্রশ্ন ১৭, অম্লীয় মৃত্তিকা সংশোধনের জন্য ব্যবহৃত হয় না কোনটি? উত্তর, সিলিকন ডাইঅক্সাইড। প্রশ্ন ১৮, মাটিতে পানির ঘাটতি মেটানোর জন্য মাটিতে পানি প্রয়োগ করাকে কি বলে? উত্তর খ, সেচ বলে। প্রশ্ন ১৯, পানির উৎস কয়টি? উত্তর ক, ২টি। প্রশ্ন ২০, মাটির কোন কণা সবচেয়ে ছোট? উত্তর, এঁটেল। প্রশ্ন ২১, মাটির অম্লত্ব বাড়ে কোনটির জন্য? উত্তর ক, হাইড্রোজেনের জন্য। প্রশ্ন ২২, প্রশমিত মাটির অম্লমান কোনটি? উত্তর খ, ৭। প্রশ্ন ২৩, মৃত্তিকা দ্রবণে নীল নিটমাস কাগজ লাল হলে মাটি ক, অম্লীয়। প্রশ্ন ২৪, অম্লীয় মাটি সংশোধনের সবচেয়ে সহজ ও দ্রুত উপায় কোনটি? উত্তর ক, চুন প্রয়োগ করা। প্রশ্ন ২৫, মৃত্তিকা বুনট কত রকম? উত্তর ক, ১২। প্রশ্ন ২৬, কোনটি প্রাকৃতিক ভূমিক্ষয়ের কারণ? উত্তর ঘ, পানি প্রবাহ। প্রশ্ন ২৭, ভূমি ক্ষয় রোধের সবচেয়ে স্থায়ী ও গুরুত্বপূর্ণ উপায় কোনটি? উত্তর ক, বৃক্ষরোপণ। প্রশ্ন ২৮, মাটির উর্বরতা সংরক্ষণের স্থায়ী উপায় কোনটি? উত্তর খ, জৈব পদার্থ প্রয়োগ। প্রশ্ন ২৯, সেচের পানির প্রধান উৎস কোনটি? উত্তর ক, ভূগর্ভস্থ পানি। প্রশ্ন ৩০, কোন জলাধারে সবচেয়ে বেশি পানি সহজে সংরক্ষণ করা যায়? উত্তর ক, বিল। প্রশ্ন ৩১, শিম জাতীয় শস্য চাষ করলে কোনটি সংযোজন হয়? উত্তর গ, নাইট্রোজেন সংযোজন হয়। প্রশ্ন ৩২, রেশম পোকার প্রধান খাদ্য কোন গাছের পাতা? উত্তর খ, তুঁত গাছের পাতা। প্রশ্ন ৩৩, নিচের কোনটি
ট্রাইকোডার্মা? উত্তর ক মৃতজীবী ছত্রাক। প্রশ্ন 34 কোনটি ব্যাকটেরিয়া? উত্তর খ রাইজোবিয়াম। প্রশ্ন 35 সঠিকভাবে বীজ সংরক্ষণের ক্ষেত্রে উপযুক্ত আর্দ্রতা কত হওয়া উচিত? উত্তর 8-12%। প্রশ্ন 36 অ্যাজোলা কোন ফসলের জন্য উপযোগী? উত্তর গ ধান ফসলের। বাংলাদেশ বীজ বিধি 1990 অনুসারে বীজকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে? উত্তর ক তিনটি শ্রেণীতে। প্রশ্ন 38 বীজ উৎপাদনে ক্ষতিকারক জাপ প্রকার আশ্রয়দানকারী ফসল কোনটি? উত্তর সরিষা। প্রশ্ন 39 সাধারণত নিষিক্ত ও পরিপক্ক ডিম্বককে কী বলে? উত্তর ক বীজ বলে। প্রশ্ন 40 কোন দেশে সর্বপ্রথম রেশম গুটি চাষ করা হয়? উত্তর খ চীনে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।